এতদিন কেন জাননি আশিস ব্যানার্জি, এইটা ওখানকার লোকেরা সঙ্গত প্রশ্ন করেছে। তারা বলছে মোহাম্মদ সেলিম প্রথম দিন চলে আসতে পারলো, আর আপনি এলাকার বিধায়ক, আপনি কত এক বছরে আসেননি কেন? ফলে ওকে ঢুকতে দেয়নি, ঠিক করেছে। তো গত এক বছর কী করছিলেন? ওর নেতা অনুব্রত জেলে, অনুব্রতর হয়ে এখন জেলা দেখার দায়িত্ব মমতা ব্যানার্জির। তাহলে মমতা ব্যানার্জি জাননি কেন? জেলা দেখার দায়িত্ব তো মমতা ব্যানার্জির। তাহলে আশিস ব্যানার্জি গত এক বছরে জাননি এমএলএ, মমতা ব্যানার্জি জেলা দেখার দায়িত্বে তিনি জাননি, তো লোকের বিরক্তি হবে না, রাগ হবে না? তৃণমূলের হাতে তৃণমূলের লোক খুন হয়েছে, জীবন্ত দগ্ধ মৃত করা হয়েছে, ফলে ভয়াবহভাবেই মানুষের রিয়াকশন জাস্টিফাইড। অয়নশীল মার্কা ফেরেবাজ, তার ওপরে কি শান্তনু ব্যানার্জি কুন্তল নাকি ইত্যাদিরা, তার ওপরে মানিক ভট্টাচার্যরা, তার ওপরে পার্থ চ্যাটার্জিরা, তার ওপরে পিসি ভাই, অর্গানাইজড একটা ক্রাইম হয়েছে। আমরা যা বলছিলাম তা তো স্পষ্ট হয়ে গেল, টেট এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, সব ক্ষেত্রে দুর্নীতি। পুরসভার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র কেন অয়নশীল নামক প্রমোটারের বাড়িতে, যে শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ, যে শান্তনু মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ, অথবা যে শান্তনু অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ? একটা অর্গানাইজড ক্রাইম বোঝা গেল, সর্বগ্রাসী, এমনকি পুরসভার নিয়োগে পর্যন্ত টাকার রেট চার্জ ছিল। ড্রাইভারির জন্য এত লাখ, ক্ল্যারিকালের জন্য এত লাখ, যেমন স্কুলের ক্ষেত্রে ছিল, প্রাইমারি এত লাখ, সেকেন্ডারি এত লাখ, বদলি এত লাখ, হ্যাঁ রেট চার্ট করে। সিবিআই এবং ইডিকে, কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলোকে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, আমরা বারবার বলেছি। সারা দেশে বিরোধী দলগুলো এই কারণে একযোগে প্রতিবাদের রাস্তায় গেছে, দুর্ভাগ্যক্রমে তৃণমূল কিন্তু সেখানে যায়নি। সবাই যখন বিরোধিতার পথে আছে সিবিআই ইডির ব্যাপার নিয়ে, তখন মুখ্যমন্ত্রী কিন্তু তার মধ্যে নেই, তিনি আবার আলাদা থাকবেন। তাহলে তিনি কি সত্যি সত্যি মুখে যা বলছেন এটা মন থেকে তাই মানছেন, নাকি মোদিজির কাছে গিয়ে মোদিজির মতন বাইরে এসে আরেক রকম একটা নাটক করছেন, এটা বোঝা যাচ্ছে না। এজেন্সিগুলোকে দিল্লি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, কোনো সন্দেহ নেই, রাজ্য তারাও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সিবিআই ইডি অন্যান্য রাজ্যের মাথাগুলোকে ধরছে রাজনৈতিক উদ্দেশ্যে, পশ্চিমবাংলায় মাথাকে ছেড়ে দিয়ে তলার নাট বল্টু ধরছে, সেটাও রাজনৈতিক উদ্দেশ্যে, যাতে মমতা ব্যানার্জি সুবিধে পায়। আমার কথাটা হচ্ছে, উনি মুখ্যমন্ত্রী, রাজ্যের দাবির জন্য তো লড়াই করবেনই, যদিও উনি রাজ্যের দাবিতে লড়াইকে কোনোদিন সমর্থন দেননি, বরং বামফ্রন্ট সরকার যখন ছিল তখন রাজ্যকে যেন টাকা না দেওয়া হয় এই উমেদারি উনি করেছিলেন। তা সত্ত্বেও টাকার দাবিতে কি বঞ্চনার দাবিতে যদি উনি মনে করেন উনি বসবেন, কিন্তু এটা কি সত্যি বঞ্চনার জন্য বসছেন, না এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? যদি কেন্দ্রের কাছে প্রাপ্য টাকার দাবির জন্য যদি অবস্থানে বসেন কি বিক্ষোভে বসেন, তাহলে আম্বেদকার মূর্তি কেন? তাহলে তো প্রধানমন্ত্রী দপ্তরিকে বসা উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তরিকে বসবেন, আমি উঠবো না কেন? দুদিন কেন, 12-14 দিন নয়? নানাবিধ কারণে পশ্চিমবাংলায় উনি তো রাস্তায় অনেক সময় বসেছেন। সিবিআই কেন রাজীব কুমারের কাছে যাচ্ছে, ডাকবে, তার জন্য তো রাস্তায় বসেছেন, রাস্তায় বসানোর অভ্যেস আছে। কিন্তু এটা মুখ্যমন্ত্রী হিসেবে যদি উনি যান দিল্লিতে, বা পশ্চিমবাংলার নেত্রী হিসেবে যদি যান, তাহলে উনি যাবেন প্রধানমন্ত্রীর দপ্তরে, কারণ বঞ্চনাটা করছে প্রধানমন্ত্রীর দপ্তর, সেটাই ওর যাওয়া উচিত, কিন্তু সেটা উনি যাচ্ছেন না। পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমার মনে হয়, কারণ গোটা দেশে যারা মনে করছিলেন যে মমতা ব্যানার্জি বুদ্ধি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা শরিক, তারা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শরিক নয়, বরং বিজেপির বিরুদ্ধে শক্তিগুলি যাতে ভাঙচুর হয়ে যায়, এক যাতে না থাকে, মোদিজির হয়ে উনি কাজ করেন, এটা উনি যেহেতু ধরা পড়ে গেছেন, সেই কারণে নাটকের আরেকটা অঙ্কে নতুন সংলাপ, এতদিন ধরা পড়ে গেছি গোয়া এবং মেঘালয়তে, ফলে এখন নতুন সংলাপ, যেন উনি বিজেপির বিরোধিতা করার জন্য যাচ্ছেন, এটা আমার ধারণা, নাটকের একটা সংলাপ ছাড়া বাড়তি কিছু না। এত টাকা লুট হয়েছে সব ক্ষেত্রে, ধরা পড়ছে, টের পাচ্ছেন সবাই, শুধু লুঠের বন্যা হয়েছে। সরকার তো ডিএর টাকা দিচ্ছে না, নিয়োগ নেই, অন্তত 1,75,000 কোটি টাকা তাদের বঞ্চনা করা হয়েছে, তারপরেও এত ঋণ কেন? সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? তারপরেও কৃষক কেন টাকা পাবে না?
একশো দিনের মজুর কেন টাকা পাবে না? আমাদের যে নানা রকমের স্কিম, বিশেষ করে সেন্ট্রাল স্কিমে যেখানে রাজ্য সরকারের একটা অংশ থাকে, সেই টাকা কেন দেবে না? অন্য রাজ্য ICDS-এ পয়সা যা দেয় আমাদের রাজ্য তা দেয় না, মিড ডে মিলে যা দেয় আমাদের রাজ্য তা দেয় না, আমাদের রাজ্যের শিক্ষা সংক্রান্ত ব্যবস্থাগুলোকে ভাঙচুর করে দিয়েছে, গ্রামের দিকের হাল খুব খারাপ, সবাই খেয়াল করতে পারছেন, পানীয় জল বা ইত্যাদি নানাবিধ, সরকার লুট করে যাচ্ছে। আমরা বারবার বলছি, শ্বেতপত্র প্রকাশ করুক,